ভাদ্রের শুরুতে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। শুক্রবার সকাল 9টা নাগাদ ঝোড়ো হাওয়ার মধ্যে পড়ে বঙ্গোপসাগরে কেঁদো দ্বীপের কাছে ডুবে যায় এফপি সত্যনারায়ণ নামে একটি ট্রলার। কিন্তু রাখে হরি মারেকে, তিন চার ঘন্টা পর ট্রলারের 18 জন মৎস্যজীবীর মধ্যে 13 জনকে উদ্ধার করে অন্য একটি ট্রলার, 5 জন নিখোঁজ ছিলেন। প্রায় 22 ঘন্টার চেষ্টায় শনিবার সকালে নিখোঁজ থাকা বাকিদেরও উদ্ধার করা হয়। শুক্রবার বঙ্গোপসাগরে কেঁদো দ্বীপের কাছে দুর্ঘটনার কবলে পড়া এফবি সত্যনারায়ণের নিখোঁজ ছিল 5 মৎস্যজীবী, 13 জনকে গতকাল উদ্ধার করা হয়। ইতিমধ্যে এই মুহূর্তে নিয়ে আসা হচ্ছে 5 জনকে উদ্ধার করতে যাওয়া মৎস্যজীবী সংগঠনের অন্যান্য ট্রলারগুলি তারা উদ্ধার করে আনে এবং তারা কেঁদো দ্বীপের চড়ার কাছে গিয়ে দেখতে পায় এই 5 জন মৎস্যজীবীকে। এরা জলের সঙ্গে লড়াই করছিল 21 থেকে 22 ঘন্টা পরেই কিন্তু উদ্ধার হয়। অ্যাম্বুলেন্স তৈরি রয়েছে, মেডিকেল টিম তৈরি রয়েছে। আস্তে আস্তে এবার জল কমে যায়, হট করে কমে যাওয়ার পরে ট্রলারকে আর বের করতে পারি না। আবার অনেক গনে চালানো ব্যাকে চালান চেষ্টা করি, ট্রলার বের হয় না। 20-25 মিনিটের মতো চেষ্টা করেছি, তারপরে ফেলে দিয়েছি। সাগরে পড়ে যাওয়ার পর 18 ঘন্টা ভেসেছি। অন্যদিকে শুক্রবার রাতে প্রবল ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় পূর্ব মেদিনীপুরের হলদিয়া নন্দীগ্রাম ফেরিঘাট, যেটিতে নোঙর করা একটি লঞ্চ ক্ষতিগ্রস্ত হয়। নিম্নচাপের জেরে গতকাল থেকে অবিরাম বৃষ্টি, তার সঙ্গে ঝোড়ো হাওয়া। প্রশাসনের নির্দেশ অনুযায়ী গতকাল দুপুরের পর থেকে কিন্তু লঞ্চ সার্ভিসটি বন্ধ ছিল, ঘাটেই কিন্তু লঞ্চটিকে রাখা ছিল। সেই লঞ্চটি কিন্তু একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছে। লঞ্চের যে যন্ত্রপাতি সেগুলোও কিন্তু এরকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোকে কিন্তু বের করে নিয়ে আসা হয়েছে। এর জেরে হলদিয়া নন্দীগ্রাম ফেরি চলাচল বন্ধ, সমস্যায় পড়েছেন যাত্রীরা। এখানে এসে দেখলাম যে নৌকা বন্ধ আছে, কি করে যাবো ভাবতে পারছি না। ওখানে রুগী আছে, অনেক দূর থেকে আমরা আসছি, কী করে যাব সেটাই এখন দুশ্চিন্তার বিষয়। নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে বাঁকুড়া শহর লাগোয়া গন্ধেশ্বরী নদীতে জল বাড়ায় বিপত্তি। বিপদ এড়াতে অস্থায়ী কাঠের সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় পুর প্রশাসন। সমস্যায় পড়েছেন বাঁকুড়া 2 নম্বর ব্লকের কয়েক হাজার গ্রামবাসী। গন্ধেশ্বরী নদীর ওপর স্থায়ী সেতু তৈরির কাজ কবে শেষ হবে তারই অপেক্ষায় বাঁকুড়াবাসী। জয়দীপ হালদার, পিটন চক্রবর্তী ও পূর্ণেন্দু সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ।